প্রায় 2 মাসেরও অনেক বেশি হয়ে গেছে লকডাউন পর্ব। কারণটা আমাদের সকলেরই জানা, কারণটা হলো নোভেল করোনা ভাইরাস নামক মহামারী, যার জেরে মানুষ প্রায় 3 মাসের কাছাকাছি গৃহবন্দী অবস্থায় রয়েছে। এমত অবস্থায় অনেকেই কর্মসংস্থান হারিয়েছে। বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা কেউ বা পায়ে হেঁটে, কেউ বা সাইকেলে চড়ে দূর দূরান্তের পথ অতিক্রম করেছে, আমরা সবাই দেখেছি সেটা। এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসান মহাশয় বারবারই দাঁড়িয়েছেন অসহায় দুস্থ মানুষগুলির পাশে। বর্ধমান এক ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে তিনি ছুটে গেছেন দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে, তাদের হাতে চাল ডাল আলু পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তুলে দিয়েছেন, হ্যান্ড স্যানিটাইজার মাস্ক থেকে আরম্ভ করে অনেক কিছুই। এবার তিনি একটু ভিন্ন ভাবনা ভেবেছেন। তিনি তার দলের 19 কর্মীদের প্রত্যেকেই হাতে তুলে দিয়েছেন ঈদের জামা কাপড়। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই আসছে খুশির ঈদ। তাই তাদের কথা মাথায় রেখে দলের কিছু কর্মীর হাতে তিনি পাঞ্জাবি লুঙ্গি সহ বিভিন্ন বস্ত্র উপহার রূপে তুলে দিলেন। পাশাপাশি তিনি ঈদের শুভেচ্ছা বার্তাও দিয়েছেন সকলকে, এবং এও জানিয়েছেন দলের আরও যারা কর্মী রয়েছেন যাদের হাতে বস্ত্র তুলে দিতে পারলেন না, আগামী দিনে কিন্তু তাদের হাতে বস্ত্র তুলে দেবেন। পূর্ব বর্ধমান থেকে রামকৃষ্ণ চক্রবর্তী, রিপোর্ট খাস খবর বাংলাবান। বর্তমানে এই পরিস্থিতিতে বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমান এক ব্লকের বিভিন্ন গ্রামে আমরা খাদ্যদ্রব্য তুলে দিচ্ছি, কিন্তু আগামীকালই আজকে মনে করলাম আমাদের কর্মীদের হাতে কিছু তুলে দেওয়া প্রয়োজন। তাই সব কর্মীদের কাছে আমি পারলাম না পৌঁছাতে, সব কর্মীদের দিতেও পারলাম না, আমি ক্ষমা প্রার্থী। কালকেই তার আজকে কিছু কর্মীদের হাতে আমি পাঞ্জাবি লুঙ্গি, সাবান, স্যানিটাইজার, অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র তুলে দিলাম। আমি পরবর্তীকালে আবার সমস্ত কর্মীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আমি আগামীকালকের ঈদ, আগামীদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক, সবাই ভালো থাকুন। বর্তমান এই পরিস্থিতিতে, লকডাউন পরিস্থিতিতে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ঈদ বাড়িতে পালন করুন। আবার বলছি, আমি দুঃখিত সমস্ত কর্মীদের হাতে পৌঁছাতে পারলাম না, হাতে তুলে দিতে পারলাম না, আগামী দিন সব কর্মীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। ঈদ মুবারক। শহর রঘুনাথপুরে স্বল্পমূল্যে প্লট ভিত্তিক জমি কেনার কথা ভাবছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে এক খুশির খবর। রঘুনাথপুর শহরের ITI সংলগ্ন স্থানে 18 ফুট রাস্তার ওপর 963 ডিসমিল প্লট ভিত্তিক জমি 1,00,000 টাকা প্রতি ডিসমিল হিসেবে বিক্রি হচ্ছে। জয়চণ্ডী পাহাড়ের সুরম্য প্রাকৃতিক দৃশ্য ও নিকটবর্তী রেল স্টেশনের সুবিধাযুক্ত এই প্লটের সামনাসামনি আপনারা পেয়ে যাবেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, রঘুনাথপুর কলেজ, পুলিশ স্টেশন, বাস স্ট্যান্ড, বয়েজ ও গার্লস স্কুল, পার্ক এবং কমিউনিটি হল। তাই এরকম বহুল সুবিধাযুক্ত ও সুন্দর পরিবেশে জমি কেনার জন্য অতি সত্বর যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ ফোন নম্বর 9932838325।